আমার উপস্থাপিত করেছে। এখানে আমার একটি কাজ আছে, সেটা হচ্ছে চামড়ার উপর, অরিজিনাল লেদারের উপর আমার কাজ। অনেকদিন ধরে আমি চামড়ার উপরে ছবি এসে চলে এসেছি, সেখানে জাতীয় পুরস্কারও পেয়েছি, ইন্টারন্যাশনাল আর্ট অ্যাওয়ার্ড পেয়েছি, আমেরিকান আর্ট অ্যাওয়ার্ড 2018 সালে। আমেরিকার 25টা গ্যালারি মিলে ডিসাইড করে এই অ্যাওয়ার্ড তাদের কাছে দেওয়া হবে। আমার ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর মধ্যে আমি খুবই উপরে কনভেন্ট শো করেছি, ম্যাক্সিমাম স্পন্সর শো, এগুলো গ্যালারি স্পন্সর করেছে, দেশে এবং বিদেশে প্রচুর এক্সিবিশন করেছি। অলরেডি এর মধ্যে দুবাইতে একটি এক্সিবিশন চলছে, এছাড়া ব্যাঙ্গালোরে কর্ণাটকা চিত্রকলা পরিষদে আর্ট ফেয়ার চলছে, বাংলাদেশে আরেকটু শুরু হবে। আসলে ছোটো থেকে বিভিন্ন রকম মিডিয়াদের উপর আমি কাজ করে চলতাম, তো চামড়া তো যখন বাটি এবং টাই অ্যান্ড ডাই এগুলো করতাম, বিশেষ করে ব্যাগের ডিজাইন, বিভিন্ন গার্মেন্টসের ডিজাইন, সেই সময় থেকেই শুরু করেছিলাম যে চামড়ার ছবিটাও উঠিয়ে দিই। চামড়া পেন্টিং আগেও অনেক আগেও হয়েছে, এখন কাগজ ছিল না, ক্যানভাস ছিল না, প্রথম আদিম মানুষ চামড়ার উপর ছবি এঁকেছে এবং গুহা দেয়ালে ছবি এঁকেছে। তো আজও আপনারা যদি ব্রিটিশ মিউজিয়ামে যান, সেখানে 500 বছর আগে চামড়ার একটি কাজ এখনও রাখা আছে অবিকৃত, সেটা হচ্ছে আলব্রাকেট পুরানের কাজ ব্রিটিশ মিউজিয়ামে আছে। এটি ভুল চিন্তা করে করা